চীনের হামলায় 158 ভারতীয় সেনা নিহতের দাবি অস্বীকার ভারতের। সিকিম সীমান্তে চীনা সেনাবাহিনীর গোলায় ভারতীয় 158 সেনা নিহত হয়েছে বলে পাকিস্তানের প্রথম সারির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সংবাদ প্রচার করেছে। পাকিস্তানি এই টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ভিত্তিহীন, নোংরা ও অসৎ উদ্দেশ্যপূর্ণ বলে ভারতীয় সেনা হতাহতের এই খবর উড়িয়ে দিয়েছে। একই সঙ্গে দায়িত্বশীল গণমাধ্যমের কাছ থেকে এ ধরনের সংবাদ বিবেকবান কোনো মানুষ প্রত্যাশা করে না বলে ওই মুখপাত্র মন্তব্য করেছেন। ভুটানের দুকলাম এলাকায় চীনের একটি সড়ক নির্মাণ ঘিরে 4 সপ্তাহ ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে ভারতীয় ও চীনা সেনাবাহিনী। তবে দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে থাকলেও দুকলামে পরিস্থিতি শান্ত রয়েছে বলে চীন এবং ভারতীয় কর্মকর্তারা দাবি করেছে। এদিকে দুকলামে সেনা হত্যার খবর ভারত প্রত্যাখ্যান করলেও পাকিস্তানি টেলিভিশন চ্যানেল দুনিয়া নিউজ তাদের ইউটিউব চ্যানেল থেকে এখন পর্যন্ত ভিডিও প্রত্যাহার করে নেয়নি। চীনা সেনাবাহিনীর গোলার আঘাতে ভারতীয় 158 সেনা নিহতের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও টুইটারে ছড়িয়ে দিয়েছে দুনিয়া নিউজ। চায়না সেন্ট্রাল টেলিভিশনের বরাত দিয়ে 2 মিনিটের একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে। এতে বলা হয়েছে চীনের সেনারা শত্রুপক্ষের অবস্থানে রকেট লঞ্চার, মেশিন গান এবং মর্টার শেল নিক্ষেপ করেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর বাংকার উড়িয়ে গেছে। পাকিস্তানি এই টেলিভিশন চ্যানেল সোমবার রাতে অপর এক প্রতিবেদনে জানায়, সোমবার চীনা সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র, অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড নিয়ে দীর্ঘ মহড়া চালিয়েছে। সোমবারের এই মহড়া ভারতের প্রতি পরিষ্কার সতর্কবার্তা। চীন এবং ভারতের সীমান্তের দুটি বৃহৎ এবং কয়েকটি ছোট ছোট ভূখণ্ডের মালিকানা দাবি করে আসছে। মালিকানা প্রতিবেশী এই দুদেশের মধ্যে কয়েক দশক ধরে বিতর্ক চলছে। এর মধ্যে 14,380 বর্গমাইলের দুর্গম একটি এলাকা আছে যা আকসাই চীন নামে পরিচিত। এছাড়া ম্যাকমোহন লাইনের কাছে দুটি বৃহৎ এলাকা নিয়েও চীন ভারত দ্বন্দ্ব। উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত চীন ভারতের দীর্ঘ 3,488 কিলোমিটার সীমান্ত আছে। এর মধ্যে সিকিমে রয়েছে প্রায় 220 কিলোমিটার। বিশেষজ্ঞদের বরাত দিয়ে চীনের সরকারি দৈনিক গ্লোবাল টাইমস এক প্রতিবেদন বলেছে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের বিনিময় হলেও চীন তার সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা করবে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি বলেন, 1962 সালে ভারত যা ছিল 2017 সালে ভারত তার চেয়ে ভিন্ন। ভারতীয় মন্ত্রী এই মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের সাংহাই মিউনিসিপ্যাল সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক ওয়াং দেহুয়া বলেন, 1962 সালের চীনও এখন ভিন্ন। অরুণ জেটলি বলেছিলেন, তারা যদি আমাদের মনে করে দিতে চায় 1962 সালের পরিস্থিতি ছিল অন্যরকম এবং 2017 সালের ভারতের অবস্থান আগের মতো নেই। বেজিংয়ের এই দৈনিকে বলেছে, 1962 সালে চীনা ভূখণ্ডে অতর্কিত ভারতীয় হামলার কারণে চীন ভারত যুদ্ধ শুরু হয়। এতে অন্তত 722 চীনা সৈন্য ও 4,383 ভারতীয় সৈন্যের প্রাণহানি ঘটে। সংলাপ এবং আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিও যদি আপনি সর্বপ্রথম পেতে চান, তাহলে অবশ্যই আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।